আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ইন্ট্রোডিউসিং সাম ওয়ান ফর্মালি, এটি তোমাদের চ্যাপ্টার নাম্বার সিক্স। ওকে, এই সিক্সের 6.1.1 নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে আলোচনা হবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বলিয়ে চলো যে মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমাকে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অষ্টম ও নবম শ্রেণীর ইংরেজি অনলাইন ব্যাচে ভর্তি চলছে। এই অনলাইন ব্যাচের ক্লাসগুলো হবে জুম অ্যাপে, সহজ হ্যান্ড নোট প্রদান করা হবে যা থাকবে বাংলা সহ। ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করো 01714137706 হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা সরাসরি কলও করতে পারো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। প্রতি মাসে সামান্য পরিমাণ সম্মানে প্রদান করে তোমরা এই কোর্সটি করতে পারবে, যাতে হয়ে উঠবে তুমি এই কারিকুলামের সেরাদের সেরা। লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশনস বিলো, বলা হচ্ছে নিচের ইলাস্ট্রেশনের দিকে তাকাও অ্যান্ড রিড দ্য সেন্টেন্সেস। ওকে, এবং বাক্যগুলোকে পড়ো রিটেন ইন দেম, যা এর ভিতরে লেখা রয়েছে। ইন গ্রুপস ডিসকাস দ্য কোশ্চেন দ্যাট ফলো। ওকে, বলা হচ্ছে গ্রুপে নিচে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এগুলো কী করতে হবে, ফলো করতে হবে। দেখো এইখানে যে চিত্রটা দেওয়া রয়েছে, ইলাস্ট্রেশনটা দেওয়া রয়েছে, আমরা যদি পড়ি এটা নিউজ, তাই না, এটা বিজনেস নিউজ, এটা টুডে নিউজ, এটা সিভি, তাই না, এটা হচ্ছে ডিয়ার ম্যাম অর্থাৎ একটা লেটার, তাই না। তাহলে এখানে আমরা দেখো কয় ধরনের জিনিস পেলাম। দেখো এটাও কিন্তু আমাদের নিউজ পেপার, এটাও নিউজ পেপার, এটাও নিউজ পেপার, তাহলে তিনটাই কিন্তু একই জিনিস, বুঝতে পারছো। তাহলে সিভি একটা আর লেটার একটা, মোট তিনটা জিনিস এখানে কিন্তু রয়েছে। কয়টা জিনিস রয়েছে, তিনটা। দেখো হাউ মেনি টাইপস অফ রাইটিংস ক্যান ইউ সি, তাহলে এখানে আমরা কিন্তু সরাসরি কোশ্চেনে চলে আসলাম। এখন যদি আমরা এই কোশ্চেনটার উত্তর করি, দেখো আমি সহজভাবে উত্তর দিয়েছি তোমাদের জন্য, একদম সহজ করে। হাউ, দেখো হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি, আমি বলবো দেয়ার আর থ্রি টাইপস অফ রাইটিংস। ওকে, এখানে কয়টা রাইটিং রয়েছে বলতে কি, তিনটা। আমি কিন্তু প্রথমেই বলেছি নিউজ পেপার রয়েছে, সিভি রয়েছে এবং পার্সোনাল লেটার রয়েছে, তাই না। এবার দেখো বি নম্বর কোশ্চেনটি আমাদের কী রয়েছে এখানে, হোয়াট আর দে কল্ড, এদেরকে কী বলা হয়। ওকে, এদেরকে কী বলা হয়, আমি দেখো সুন্দর করে উত্তর সাজিয়েছি। দে আর কল্ড নিউজ পেপার আর্টিকেল, একটাকে বলা হয় নিউজ পেপার আর্টিকেল, একটাকে বলা হয় সিভি অ্যান্ড পার্সোনাল লেটার। তিনটা জিনিস পেয়েছি, তিনটা জিনিসের নাম আমরা বলে দিলাম। এইবার দেখবো হচ্ছে নেক্সট কোশ্চেন, হাউ অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম, বলা যায় তুমি কখন এটা লেখো বা কখন এটা পড়ো বা কখনো এটা লিখেছো বা পড়েছো কি না, তাই না। দেখো আমি সুন্দর করে উত্তর দিয়ে দিচ্ছি এখানে, আই রিড নিউজ পেপার রেগুলারলি, বলা হচ্ছে আমি দৈনন্দিন নিউজ পেপার পড়ি, বাট আই রোট নাথিং ইন এনি নিউজ পেপার। ওকে, কিন্তু আমি নিউজ পেপারে কখনো কিছু লিখিনি। তুমি যদি কখনো নিউজ পেপারে কবিতা লিখে থাকো, তাহলে তুমি লিখবা আই রোট আ পোয়েম বা সাম পোয়েমস ইন ডেইলি স্টার, বা যে পত্রিকায় লিখছো সেই পত্রিকার নামটা এখানে বলে দিবা। ওকে, আই হ্যাভ নেভার রিটেন আ সিভি, বলা হচ্ছে আমি কখনো ছিবি লিখিনি, বাট আই সি মাই ব্রাদার সিভি, কিন্তু আমি আমার বড় ভাইয়ের সিভি দেখেছিলাম। সাম ডেজ অ্যাগো আই রোট আ লেটার টু মাই ওল্ডার ব্রাদার, বলা হচ্ছে কয়েকদিন আগে আমি একটা চিঠি লিখেছিলাম আমার বড় ভাইকে লিভিং অ্যাব্রোড, যে বিদেশে থাকে, বাট আই রিড মেনি লেটার্স ফ্রম হিম, কিন্তু আমি তার কাছ থেকে অনেকগুলো পাওয়া লেটার পড়েছিলাম। ওকে, এইবার দেখবো হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, হোয়াই ডু ইউ রাইট দেম, বলা হচ্ছে আমরা সেগুলো কেন লিখি। তাহলে সেগুলো কেন লিখি, তাহলে এখানে অবশ্যই অ্যান্সারগুলো ভিন্ন ভিন্ন হবে। আমি নিউজ পেপার কেন লেখা হয়, সিভি কেন লেখা হয়, পার্সোনাল লেটার কেন লেখা হয়, প্রতিটি কিন্তু আলাদা করে বলবো। দেখো উই রাইট আ নিউজ পেপার আর্টিকেল টু শেয়ার নিউজ ভিউস অ্যান্ড আইডিয়াস, ওকে অ্যান্ড সো অন, বলা হচ্ছে আমরা নিউজ পেপারে লিখি নিউজের জন্য, ভিউসের জন্য, আইডিয়াসের জন্য এবং আরও অনেক কিছুর জন্য। উই রাইট আ সিভি, আমরা একটা সিভি লিখি টু ইন্ট্রোডিউস আওয়ার সেলস, আমাদের নিজেদেরকে উপস্থাপন করার জন্য। ওকে, উই রাইট লেটার, আমরা চিঠি লিখি টু মেইনটেইন পার্সোনাল কমিউনিকেশন, পার্সোনাল কমিউনিকেশন বা যোগাযোগ সংরক্ষণ করার জন্য বা রক্ষা করার জন্য। দেখো আমি যে সিভির ব্যাপারটা লিখেছি এখানে ইন্ট্রোডিউস আওয়ার সেলস, আসলে সিভিতে অনেকে লিখবে যে জবের জন্য বা এটা সেটা, হ্যাঁ আসলে মূলত সিভির প্রধান কাজটি হলো কি, নিজেকে উপস্থাপন করা, তাই আমি বলেছি ইন্ট্রোডিউস আওয়ার সেলস। ওকে, প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আমার 6.1.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।